প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দুইটি লিবার টনিক নিয়ে একটি হচ্ছে এসকেএফ কোম্পানির এবং অন্যটি হচ্ছে একমি কোম্পানির এই দুইটি লিবার মধ্যে সবচেয়ে কোনটি ভালো তা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হেপাটোনিক এসকে এফ ফার্মাসিউটিক্যাল এটি তৈরি করেছে দাম দিয়েছে পাঁচশত টাকা এটি যেহেতু দাম বেশি অবশ্যই একটু উন্নত রয়েছে এটির দাম দিয়েছে একশত টাকা তৈরি করেছে একমি ভেটেরিনারি বিভাগ দুইটি ভালো কোম্পানির ওষুধ তাহলে দাম এত ব্যবধান কেন একমির কোম্পানির বারোটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এমনকি এখানে অনেক ভালো ভালো উপাদান দ্বারা তৈরি করেছে এটা আসলে কি সত্য নাকি মিথ্যা সেটা কি আমরা বুঝতে পারব কোনোভাবেই বোঝা সম্ভব নয় শুধুমাত্র বোঝা যাবে ল্যাপ টেস্টের মাধ্যমে যদি কেউ এই সিরাপটি টেস্ট করে লেভেনে তাহলে বোঝা যাবে এখানে কি কি উপাদান আর এটি হচ্ছে দিয়েছে এখানে ভিটামিন বি টুয়েল ভিটামিন বি টু দুইশো মিলিগ্রাম দেওয়া হয়েছে এবং ওই একমি কোম্পানির হ্যাপার একই সমান দেওয়া রয়েছে তাহলে সে এটা এত বেশি দাম কেন নাকি তারা সাধারণ জনগণকে ঠকাচ্ছে এই ওষুধগুলো শুধুমাত্র লেপ টেস্টের মাধ্যমে প্রমাণ করা যাবে যে আসলে কোনটাতে কাজ বেশি হবে কোম্পানি তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী ওষুধ তৈরি করে বিভিন্ন ধরনের দাম দেয় এটা তাদের ইচ্ছা আর সাধারণ জনগণ যারা ওষুধ কিনে খাওয়ায় গাম জরা পরিশ্রমের মাধ্যমে যা যে টাকা উপার্জন করে সেটা দিয়ে ওষুধ কিনে আনে ওষুধ কেনার পর যদি ওষুধটি বিফলে যায় তাহলে তার পরিশ্রমটাই বিদা তাই আমাদেরকে যাচাই করে ওষুধ খাওয়াতে হবে যাদের টাকার দরদ কম একটু বেশি বেশি টাকা আছে তারা খাওয়াতে পারেন আর যাদের টাকার একটু দরদ লাগে তারা একমি ফার্মাসিউটিক্যালের ফার্মাসিউটিক্যাল এর খাওয়াতে পারেন এই দুইটি হেপাটনিকই মোটামুটি ভাবে ভালো কাজ করবে বাজারে লোকাল কোম্পানির ওষুধ রয়েছে যেগুলো একদম নিম্নমানের সেগুলো থেকে দূরে থাকুন ওষুধ কিন্তু হবে সব সময় কোম্পানি থেকে ভালো কোম্পানির ওষুধ অবশ্যই ভালো কাজ করবে তাই আমাদেরকে এগুলো লক্ষ্য করে আমাদের পশুপালন করতে হবে তাহলে আমরা সামনের দিকে পশুপালন করে এগোতে পারব তা না হলে সব সময় লসের সম্মুখীন হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়ে শেষ করছি আজকে সংক্ষিপ্ত আলোচনা